সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ন্যাটো চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা এগিয়ে যাচ্ছে, কয়েকটি এলাকা মুক্ত। ইউক্রেনের প্রতি মার্কিন জনসমর্থন কমে আসছে, যা বলছে জরিপ। ইউক্রেনীয় বাহিনী প্রতি দুই সপ্তাহে একবার নিপার অতিক্রমের চেষ্টা করে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি 777 হাউজার ধ্বংসের দাবি রাশিয়ার। বাইডেনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের পরামর্শ। ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের বিবৃতি, বিশ্বকাপে আরবদের প্রতিক্রিয়ায় বিস্মিত তেল আবিব। এবং মিয়ানমারের 20,000 সেনা হত্যার দাবি জান্তা বিরোধীদের। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের পরবর্তী উগ্র সরকারকে অস্ত্র সরবরাহ বন্ধের পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন কূটনৈতিকরা। তারা বলছেন, এ ধরনের অস্ত্র অবরুদ্ধ পশ্চিম তীরকে হুমকির মুখে ফেলে দিবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ন্যাটো চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। বৈশ্বিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার 29 নভেম্বর দুই দিনব্যাপী বৈঠকে বসেন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠক শেষে ন্যাটো জোটের প্রধান দেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, চীনের সামরিক তৎপরতা নিয়ে তারা চিন্তিত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও চীনের একসঙ্গে কাজ করা, চীনের সেনাবাহিনীর পরিধি বৃদ্ধি সহ দেশটির বিভিন্ন বিষয় নিয়ে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন বলে জানিয়েছেন ব্লিংকেন। ন্যাটো মিত্ররা চীনের পিপলস লিবারেশন আর্মির নিপীড়নমূলক কর্মকাণ্ড, বিভ্রান্তিমূলক তথ্যের ব্যবহার, এর সম্প্রসারণ, সামরিক নাগাল এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। তবে যেখানেই সম্ভব চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে তারা প্রস্তুত। পাশাপাশি তারা একসঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় চীনকে স্বাগত জানায়। এদিকে ব্লিংকেনের মুখ থেকে এমন সময় এ মন্তব্য শোনা গেল যখন রাশিয়া বুধবার 30 নভেম্বর জানিয়েছে তারা জাপান সাগর ও পূর্ব চীন সাগরে তুপোলেভ-95 দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করে চীনের সঙ্গে যৌথ টহল পরিচালনা করেছে। দক্ষিণ কোরিয়া তখন দাবি করেছিল দুইটি চীন এবং 4টি রাশিয়ান যুদ্ধ বিমান তাদের আকাশ প্রতিরক্ষা পরিসরে প্রবেশ করেছে। এই ঘটনায় দক্ষিণ কোরিয়াও অল্প সময়ের মধ্যে তাদের নিজস্ব বিমান ওড়ায়। এছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা চলতি সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে, চীন তার পারমাণবিক কর্মসূচি অনেক বাড়িয়ে দিয়েছে। এতে করে 2035 সালের মধ্যে তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1,500 হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার কয়েকদিন আগে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন। এ সময় তারা দুদেশের মধ্যে সীমাহীন বন্ধুত্ব ঘোষণা করেন, যা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা উদ্বিগ্ন। তবে ইউক্রেনে হামলার পর থেকে বেইজিং রাশিয়াকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়নি। দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা এগিয়ে যাচ্ছে, কয়েকটি এলাকা মুক্ত। রাশিয়ার সেনারা দোনবাস প্রজাতন্ত্রে বেশ কয়েকটি এলাকা নতুন করে মুক্ত করেছে এবং সেসব অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বখমুত শহরের আশপাশের কয়েকটি এলাকায় ব্যাপক সংঘর্ষের পর সেগুলো মুক্ত করা সম্ভব হয়। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মস্কো দাবি করেছে, দোনবাস প্রজাতন্ত্রের অন্তত 2টি এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করা হয়েছে। সংঘর্ষে সেখানে ইউক্রেনের অন্তত 50 জন সেনা নিহত, 4টি কমব্যাট আর্মড ভেহিকল, 3টি সেলফ প্রপেলড ইউনিট এবং 6টি সাধারণ গাড়ি ধ্বংস হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যে 2টি অঞ্চল মুক্ত করার কথা জানানো হয়েছে তার একটি বখমুত শহরের 20 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং অন্যটি 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বুধবার শেষ বেলায় আরও একটি গ্রাম মুক্ত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই গ্রামটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে অবস্থিত এবং ইউক্রেনের সেনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গ্যারিসন হিসেবে কাজ করছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। এর মধ্যে দোনবাস সহ মোট 4টি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। রুশ সেনারা এখন ইউক্রেনের সেনাদের হাত থেকে মুক্ত করার অভিযান চালাচ্ছে। এসব এলাকার বেশিরভাগ নাগরিক রুশ ভাষাভাষী। ইউক্রেনের প্রতি মার্কিন জনসমর্থন কমে আসছে, যা বলছে জরিপ। ইউক্রেন যুদ্ধকে মার্কিন জনগণ আর আগের মতো কোনোভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে না, যার অর্থ হচ্ছে ইউক্রেনের প্রতি আমেরিকার জনগণের সমর্থন কমে আসছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যাচ্ছে ইউক্রেন ইস্যু এখন মার্কিন পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকারের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে। তার চেয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু চুক্তিকে রিপাবলিকান ভোটাররা বরং অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে রাশিয়ার সঙ্গে সঠিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ব্যাপারে মার্কিন জনগণের দাবি বাড়ছে। পাশাপাশি ইউক্রেন সংঘাতে
আমেরিকার ভূমিকা নিয়েও জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে। ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকা এ পর্যন্ত $4,000 কোটি সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে। মার্কিন প্রশাসন আরও $4,000 কোটি সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। এই বিপুল পরিমাণের সামরিক সহায়তা পেলে ইউক্রেন কয়েক বছর ধরে যুদ্ধ চালাতে সক্ষম হবে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল এই সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি দ্রুততর করার চেষ্টা করছে, কারণ জানুয়ারি মাসের প্রথম দিকে বিরোধী রিপাবলিকান দল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে। তখন বাইডেন প্রশাসনের পক্ষে ইচ্ছেমতো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া সম্ভব হবে না। রিপাবলিকান দল এরই মধ্যে বলেছে তারা ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেক দেবে না। গত 8 নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে গেছে। ইউক্রেনীয় বাহিনী প্রতি 2 সপ্তাহে একবার নিপার অতিক্রমের চেষ্টা করে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় প্রতি 2 সপ্তাহে একবার জাপোরিজিয়া এনপিপির কাছে নিপার নদী পার হওয়ার চেষ্টা করে। উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভিক্টর রোগভ এই তথ্য জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাপোরিজিয়া এনপিপির কাছে ইউক্রেনীয় স্থলবাহিনীর নদী পার হওয়ার প্রচেষ্টা প্রতি 2 সপ্তাহে প্রায় একবার ঘটে। তাদের এই প্রচেষ্টা 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং আমরা ইতিমধ্যে এর মধ্যে 6 বা 7 বার তাদের সে প্রচেষ্টা প্রতিহত করেছে। রোগভ বলেছেন যে নিপার অতিক্রম করার এই নিয়মিত প্রচেষ্টাগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জাপোরিজিয়া এনপিপি দখল করার ইচ্ছার সাথে যুক্ত। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি 777 হাউজার ধ্বংসের দাবি রাশিয়ার। রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযানের সময় খার্কিভ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি M777 হাউজার কামানের একটি ইউক্রেনীয় প্লাটুন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কোব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন খার্কিভ অঞ্চলের জোভটনে ভয়ে বসতি এলাকায় পাল্টা ব্যাটারি ফায়ারে মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেমের একটি প্লাটুন গোলাবারুদ দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইগর কোনাশেঙ্কোব আরও বলেন এছাড়া রুশ বাহিনী দোনেস্ক পিপলস রিপাবলিক্সের মিনকোভকা এবং চাসোভিয়ারের বসতি এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর 2টি মার্কিন নির্মিত NTPQ-37 কাউন্টার ব্যাটারির রাডার বিকল করে দিয়েছে। প্রসঙ্গত 35 ফিট উচ্চতার M777 হাউজার কামান থেকে মিনিটে সর্বাধিক 7টি 155 মিলিমিটার গোলা ছোড়া যায়। অত্যন্ত ব্যয়বহুল এই অস্ত্রকে ইউক্রেনের গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করা হচ্ছিল। বাইডেনকে ইসরায়েল অস্ত্র সরবরাহ বন্ধের পরামর্শ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের পরবর্তী উগ্র সরকারকে অস্ত্র সরবরাহ বন্ধের পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন কূটনৈতিকরা। তারা বলছেন এ ধরনের অস্ত্র অবরুদ্ধ পশ্চিম তীরকে হুমকির মুখে ফেলে দিবে। বুধবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মতামত কলামে ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল কার্জার, সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার বলেন যুক্তরাষ্ট্র যখন তেল আবিবকে কৌশলগত নিরাপত্তা সহযোগিতা করে আসছে, তাহলে তাদের উচিত অবরুদ্ধ পশ্চিম তীর ও আল আকসা মসজিদ নিয়ে সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনের মতো বিষয় গুলোর বিরোধিতা করা। গত মাসে ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে বেনিয়ামিন নেতানিয়াহু, ফলে ষষ্ঠবারের মতো দেশটির ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হচ্ছে। এই জোটে আছে উগ্রপন্থী দলগুলো। এর ফলে ওজমা ইয়েহুদির দলের ইহুদি নেতা ইতামার বেন গাভিরকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং রিলিজিয়াস জিওনিস্ট পার্টির বেজালাল স্রোতরিচকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মতামত কলামে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কার্জার এবং মিলার। তারা বলেন ইসরায়েলের আসন্ন উগ্রবাদী সরকারের কারণে অবৈধ বসতি স্থাপনের কার্যক্রম বেড়ে যাবে, সহিংসতা বাড়বে এবং পাশাপাশি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অত্যাচারও বাড়বে। তাই বাইডেন প্রশাসনকে স্বরাষ্ট্রমন্ত্রী বেন গাভির স্মোথরিচের সাথে কোনো ধরনের চুক্তি করতে নিষেধ করেন। ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের বিবৃতি, বিশ্বকাপে আরবদের প্রতিক্রিয়ায় বিস্মিত তেল আবিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্বেগজনক পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন পাকিস্তানের সরকার ও জনগণ ফিলিস্তিনি জাতির প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে। তার বার্তায় আরও বলা হয়েছে 7 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবৈধ দখলদারির কারণে ফিলিস্তিনিরা কষ্ট পাচ্ছে, এটা পাকিস্তানের জন্য উদ্বেগজনক। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন দখলদার ইসরায়েলের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে তাদের ঔদ্ধত্য বেড়েছে, তারা পাশবিক হামলা চালাচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক সমাজ যতদিন ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধে পদক্ষেপ না নেবে ততদিন ফিলিস্তিনিদের দুঃখ কষ্টের অবসান হবে না এবং তাদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বার্তা থেকে এটা স্পষ্ট যে তারা ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং হত্যা নির্যাতনের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে পুরোপুরি অবহিত। এই দখলদারিত্বকে ইসলামাবাদ মেনে নেবে না। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবালও বলেছেন তাদের
আমাদের সরকারের নীতি সুস্পষ্ট। পাকিস্তান কখনোই ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। পারস্য উপসাগরের কয়েকটি দেশের সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর পাকিস্তানও এই পথে এগোতে পারে বলে নানা মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কয়েক মাস আগে একদল পাকিস্তানি নাগরিক বর্ণবাদী ইসরায়েল সফর গেলে সম্পর্ক স্থাপনের বিষয়টি আবারও আলোচনায় আসে। তবে পাকিস্তানের সরকার দৃঢ়তার সঙ্গে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের জনগণও নানা পন্থায় বুঝিয়ে দিয়েছে তারা কোনোদিনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে মেনে নেবে না। শুধু পাকিস্তান কেন, যেসব আরব দেশের সরকার গত কয়েক বছরে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সেখানকার জনগণও এই সিদ্ধান্তকে মেনে নেয়নি, মেনে নিতে পারেনি। এর প্রমাণ পাওয়া গেছে চলতি বিশ্বকাপ ফুটবল আসরে। আমেরিকার শিকলে বাঁধা কুকুর হিসেবে খ্যাত অবৈধ ইসরায়েল কাতার বিশ্বকাপকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ককে একটা স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্বকাপে বিপুল সংখ্যক সাংবাদিককে এ কাজে নিয়োগ দিয়েছে তেল আবিব, কিন্তু বাস্তবতা দেখে তারা বিস্মিত। আরবরা ইসরায়েলি মিডিয়ার সঙ্গে কথা বলতেও রাজি হচ্ছে না। ইসরায়েলি দৈনিক ইয়াদিউদ আহরানত এই বাস্তবতা স্বীকার করে লিখেছে, আরব বিশ্বে ইসরায়েল যে কতটা ঘৃণিত তা প্রমাণ হয়েছে কাতার বিশ্বকাপে। কেবল ইসরায়েলি শাসক গোষ্ঠী বা সরকারের প্রতি নয়, বরং ইসরায়েলের প্রত্যেক নাগরিকের প্রতিও রাস্তাঘাটে অলিতে গলিতে জনগণের মধ্যে রয়েছে প্রচণ্ড ঘৃণা। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবতার উপর যে জুলুম চালানো হয়েছে তা ইতিহাসে বিরল। এই অন্যায় এবং জুলুম মেনে নেওয়া মানে গোটা মানব জাতির অপমান এবং অবমাননাকে সহ্য করা। এরপরও ফিলিস্তিনিদের একটা অংশ ইউরোপ, আমেরিকা ও দখলদারদের নানা প্রতিশ্রুতি বিশ্বাস করে চুক্তির মাধ্যমে তাদের সঙ্গে সহাবস্থানের চেষ্টা করেছে, কিন্তু কোনো দখলদারদের পক্ষ থেকে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এখনও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, শরণার্থীদের স্বদেশে ফেরার অধিকার মেনে নেওয়া হয়নি, প্রতিদিনই চলছে নির্মম হত্যা নির্যাতন। গত সাত দশকে ফিলিস্তিনিরা জবরদখল, হত্যা, নির্যাতন ও নিপীড়ন ছাড়া আর কিছুই পায়নি। মিয়ানমারের 20,000 সেনা হত্যার দাবি জান্তা বিরোধী দেশ। মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই অন্তত 2,000 প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন, একই সময় নিহত হয়েছেন 20,000 সেনা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জাতীয় ঐক্য সরকার বা এনইউজির ভারপ্রাপ্ত সভাপতি ডুয়া লাশি লা এ দাবি করেন। পাশাপাশি মিত্রদের সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি এবং অন্যান্য প্রশাসনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার বা এনইউজির ভারপ্রাপ্ত সভাপতি ডুয়া লাশি লা মিয়ানমারের অজ্ঞাত স্থান থেকে রয়টার্স নেক্সট সম্মেলনে কথা বলেন। তিনি বলেন, আমি কখন আমার জীবন হারাবো জানি না, সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভর করছে। দেশের জন্য যে কোনো কিছু ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি। 2021 সালের ফেব্রুয়ারি থেকে অং সান সুচির সরকারকে জোরপূর্বক উৎখাত করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির ক্ষমতা তাদের হাতে। সেই সময় থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে চরম অস্থিরতা বিরাজ করছে। সামরিক সরকারকে ক্ষমতা ছাড়তে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে সর্বশক্তি প্রয়োগ করছে জান্তা। ডুয়া লাশিলা আরও দাবি করেন, প্রতিরোধ যোদ্ধারা প্রায় 20,000 সেনাকে হত্যা করেছে, তবে রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।